নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার শ্রীদাম ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে এমন তিনটি জিনিসের কথা উল্লেখ করতে চলেছি যে তিনটি জিনিস বদলে দিতে পারে আপনাদের জীবন। হ্যাঁ বন্ধুরা, এই তিনটি জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস যা আমাদের যে কোনো মুশকিল পরিস্থিতিতে কাজে লাগানো উচিত। কারণ আমাদের সাথে বেশিরভাগ সময় এরকম হয় যে একের পর এক কঠিন পরিস্থিতির সম্মুখীন হই, দুঃখ কষ্ট বিভিন্ন সমস্যার সম্মুখীন হই এবং বুঝে উঠতে পারি না যে এই সমস্যা থেকে কীভাবে বের হব। সবসময় আমাদের মধ্যে এক মানসিক চিন্তা ঘুরতে থাকে। তাই এই ভিডিওতে শাস্ত্রে উল্লিখিত এমন তিনটি জিনিসের কথা উল্লেখ করতে চলেছি যে তিনটি জিনিস যদি খারাপ পরিস্থিতিতে নিজের মাথায় ও বুকে ছোঁয়ানো যায় তাহলে খুব তাড়াতাড়ি সেই খারাপ সময়ের মধ্যে থেকে আমরা বেরিয়ে আসতে পারব এবং সব সমস্যা দূর করে এগিয়ে যেতে পারব। এই তিনটি জিনিস কী কী এবং আমাদের কী করা উচিত সেটাই এই ভিডিওতে আমি এক এক করে তুলে ধরতে চলেছি। ভিডিওটি শুরু করার আগে যারা নতুন এসেছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখুন এরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও দেখে উপকৃত হয়। আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখতে ভুলবেন না। তাহলে আসুন এবার ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, প্রথম যে জিনিসটি আমাদের মাথায় ও বুকে ছোঁয়ানো উচিত সেটি হলো পূজার ঘরে রাখা শ্রীমদ্ ভগবদ্ গীতা। বন্ধুরা, আমাদের প্রত্যেকের ঠাকুর ঘরে একটা করে গীতা অবশ্যই রাখা থাকে এবং সেই গীতার উপরে আমরা ফুল দিয়ে পূজাও করি। এই গীতার মধ্যে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের বলা জীবনের অত্যন্ত মূল্যবান উপদেশ। এই গীতার মাহাত্ম বলে কখনো শেষ করা যায় না। শ্রীমদ্ ভগবদ গীতা অত্যন্ত শক্তিশালী একটি গ্রন্থ যা প্রত্যেক হিন্দু ঘরে বিরাজমান। তাই কেউ যদি এক মনে গীতা মাথায় ও বুকে ছুঁয়ে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করতে পারে তাহলে তার জীবনে আসা সমস্ত খারাপ সময় ও কঠিন পরিস্থিতি খুব তাড়াতাড়ি কেটে যাবে। সে তার সমস্যার সমাধান আপনা আপনি পেতে শুরু করবে এবং কাকতালীয়ভাবে তার সব কাজ সুন্দরভাবে সম্পূর্ণ হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপা লাভ হবে সেই ব্যক্তির উপরে। তাই যদি কখনো একের পর এক সমস্যার সম্মুখীন হন এবং বুঝে উঠতে পারেন না যে কী করবেন, তাহলে নিয়মিত স্নান করে উঠে এক মনে শ্রীমদ্ ভগবদ গীতা মাথায় ও বুকে ছুঁয়ে ভগবান শ্রীকৃষ্ণকে একবার স্মরণ করে দেখুন। দেখবেন খুব তাড়াতাড়ি আপনার জীবনের সকল সমস্যা দূর হয়ে যাবে এবং আপনি এক সুন্দর জীবন লাভ করতে পারবেন এবং এই কথাটি শাস্ত্রে উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় যে জিনিসটি আমাদের মাথায় ও বুকে ছোঁয়ানো উচিত তা হলো ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে দেওয়া পূজার ফুল। বন্ধুরা, এটা আপনারা প্রত্যেকেই লক্ষ্য করে থাকবেন যে পূজা শেষ হয়ে গেলে তারপর অনেকে পুরোহিতের কাছে ফুল চায়, আবার অনেকে ঘরের পূজা শেষ করে একটা ফুল নিজের কাছে সবসময়ের জন্য রাখে। আসলে বলা হয় যে পূজা পাঠের কারণে এই ফুলের মধ্যে এক এনার্জির সৃষ্টি হয় এবং এই এনার্জি যখন নিজের কাছে রাখা হয় অথবা মাথায় বা বুকে ছোঁয়ানো হয় তখন তার আশেপাশে থাকা নেগেটিভ এনার্জি দূর হয়ে যায়। তাই যখনই কোনো কঠিন সময় বা সমস্যার মধ্যে দিয়ে যাবেন তখনই পূজার ফুল এক মনে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে মাথায় ও বুকে ছোঁয়াবেন এবং নিজের কাছে সবসময় একটি পূজার ফুল রেখে দেবেন। দেখবেন আপনার জীবনে আসা সকল সমস্যা ধীরে ধীরে দূর হয়ে যাবে এবং আপনি এক অদ্ভুত আনন্দ লাভ করতে পারবেন। তৃতীয় যে জিনিসটি আমাদের মাথায় ও বুকে ছোঁয়ানো উচিত তা হলো আপনার ইষ্টের প্রতিকৃতি। অর্থাৎ আপনি যে দেব বা দেবীকে পূজা করেন অথবা আপনি তাকে ভালোবাসেন সেই দেব বা দেবীর ছবি মাথায় ও বুকে ছুঁয়ে তাকে স্মরণ করবেন। অর্থাৎ আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণকে নিজের ইষ্ট হিসেবে মানেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণের প্রতিকৃতি নিজের কাছে সবসময়ের জন্য রাখবেন এবং মাঝে মাঝে সেই প্রতিকৃতি বের করে নিজের মাথায় ও বুকে ছুঁয়ে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করবেন। বহু মানুষকে আপনারা দেখবেন যে তারা নিজের কাছে ভগবান শ্রীকৃষ্ণের একটি ছবি অবশ্যই রেখে দেয় এবং সেই ছবিটা তারা মাঝে মাঝে দর্শন করেন এবং নিজের মাথায় ও বুকে ছোঁয়ায়। এতে করে তাদের জীবনে আসা সকল সমস্যা দূর হতে শুরু করে
শাস্ত্রে এটা উল্লেখ করা হয়েছে যে প্রতিকৃতির মধ্যে থেকেও এক অদ্ভুত এনার্জির সৃষ্টি হয়, যা সকল ধরনের নেগেটিভ এনার্জি থেকে আমাদের রক্ষা করে। তাই সবসময় নিজের ইষ্টের প্রতিকৃতি নিজের সাথে থাকা উচিত এবং মাঝে মাঝে নিজের ইষ্টের ছবিকে দর্শন করা উচিত এবং মাথায় ও বুকে ছোঁয়ানো উচিত। তো বন্ধুরা, এ ছিল তিনটি জিনিস, যে তিনটি জিনিসকে আমাদের অবশ্যই মেনে চলা উচিত। আপনারা যারা অনেকদিন ধরে সমস্যা ও খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, তারা কিছুদিন এই তিনটি জিনিস নিজের জীবনে প্রয়োগ করে দেখুন। দেখবেন খুব তাড়াতাড়ি আপনার জীবন থেকে সকল সমস্যা দূর হয়ে যাবে এবং আপনি এক সুন্দর জীবন লাভ করতে পারবেন। সকল ধরনের নেগেটিভ এনার্জি আপনার থেকেই দূর হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা কারা এই জিনিসগুলি মেনে চলবেন বা আগের থেকে জানতেন, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও দেখে উপকৃত হয়। আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।